আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে অ্যাডিনো সংক্রমণ ও নিউমোনিয়া শিশু মৃত্যু রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 9ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা। স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিকে টেটেও থাকছে উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনি ব্যবস্থা। ওয়েমা বিকৃতি কাণ্ডে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর 805 জন শিক্ষকের চাকুরি বাতিলের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের। হরিদ্বার বারাণসীর ধাঁচে কলকাতায় আজ গঙ্গা আরতির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বেসরকারি গণপরিবহনে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানোর সময়সীমা বাড়িয়েছে রাজ্য সরকার। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু রোধে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের এই রোগে আক্রান্ত হয়ে একটি শিশুরও যাতে মৃত্যু না হয় তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। হাসপাতালগুলিতে পরিকাঠামোর সঙ্গে শয্যার সংখ্যা বাড়ানোর কথাও তিনি বলেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, রোগের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন। এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো সংক্রমণ। নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতায় দুটি হাসপাতালে গতকাল একই দিনে আরও 5টি শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত 5 দিনে 17টি শিশু মৃত্যু হল। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা মেডিকেল কলেজ এবং বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। কলকাতা মেডিকেলে 50টি বেড বাড়ানো হচ্ছে। বিসি রায় শিশু হাসপাতালেও নতুন 24টি সিসিইউ বেড চালু করা হচ্ছে। বেলেঘাটা আইডি হাসপাতালেও বেড বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও সর্দি জ্বর কাশির উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ মোকাবিলায় কোন পরিকাঠামো নেই বলে অভিযোগ জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে রোগ নির্ণয়ে সেখানে কোন পরীক্ষাগার নেই বলেও তিনি জানান। একই সঙ্গে উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় পিকু বেডের ব্যবস্থা করা ও পর্যাপ্ত টেস্ট কিট পাঠানোর আর্জি জানান তিনি। পঞ্চায়েত ভোটে বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 9ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুভেন্দুর প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। তবে শুভেন্দুর তরফে গতকাল আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না, এর ফলে পিছিয়ে যায় শুনানি। স্থগিতাদেশের মেয়াদ 9ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেয় ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে আজ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ও সিসিটিভি নজরদারিতে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। গণনা কেন্দ্রের বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, সকাল 8টায় গণনা শুরু হলেও ভোর থেকেই সাগরদিঘির কামতা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের অদূরে ভিড় জমিয়েছেন প্রতিটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। বিশেষ উচ্ছ্বাস দেখা যাচ্ছে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। ইতিমধ্যে ভোটকর্মী ও প্রার্থীদের দলীয় এজেন্টরা গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে হবে ভোট গণনা। মোট 16টি রাউন্ডে 246টি বুথের ভোট গণনা হবে। প্রসঙ্গত, সাগরদিঘির এই নির্বাচনে মহিলাদের ভোট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রায় 30,000 পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসেনি সাগরদিঘিতে, ফলে সেটিও একটি নির্ণায়ক ভূমিকায় থাকবে ফলাফলের ক্ষেত্রে। সাগরদিঘি থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। অটোমোবাইল ক্ষেত্রে দক্ষ কর্মী যোগান বাড়াতে কলকাতায় সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হচ্ছে। গড়িয়াহাট আইটিআইয়ের খালি জমিতেই উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠবে। এই মর্মে গতকাল বেসরকারি গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই উৎকর্ষ কেন্দ্র তৈরি করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা গড়িয়াহাট আইটিআইয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেবে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো এবার প্রাথমিকের টেটেও উত্তরপত্র রিভিউ এবং স্ক্রুটিনি ব্যবস্থা চালু করা হয়েছে। পরীক্ষার্থীরা চাইলে রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 11ই ডিসেম্বরের টেটে বসা পরীক্ষার্থীরা চাইলে নিজেরা উত্তরপত্র পরীক্ষা করে দেখতে পারেন। এজন্য আগামী 23রা মার্চ
বিকেল 5টা থেকে 10ই মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। ফি হিসেবে দিতে হবে 1,000 টাকা। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর 805 জন শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে 805 জনের মধ্যে 618 জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। গতকাল ওই মামলার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন। প্রাথমিকের 420টি শূন্যপদে 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2009 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 1,834টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু নানা আইনি জটিলতায় ওই নিয়োগ আটকে ছিল। গত বছর হাইকোর্টের নির্দেশে 1,506 জনকে নিয়োগ করা হলেও বাকি 328টি পদ শূন্য থাকে। গতকাল মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় 328-এর সঙ্গে আরও 92টি শূন্যপদ যুক্ত করে মোট 420 জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশ মতো 5 লক্ষ টাকা জরিমানা না দেওয়ায় মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিকের আবেদনের উপর আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। সিপিআইএম অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল দলের পলিট ব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে তীব্র নিন্দা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে এসোসিয়েশন কমিউনিস্ট। উল্লেখ্য, 7 মাস পরে রান্নার গ্যাসের দাম আরও এক দফায় বৃদ্ধি করা হয়েছে। 14 কেজি 200 গ্রাম ওজনের প্রতি সিলিন্ডারের দাম 50 টাকা করে বেড়ে হয়েছে 1,129 টাকা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পর্যটকদের আকর্ষণ করতে হরিদ্বার বারাণসী ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি শুরু হচ্ছে। আজ বিকেলে কলকাতার বাজার কদমতলা ঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর থেকে প্রতিদিন একই রকমভাবে গঙ্গা আরতির আয়োজন করা হবে। উদ্বোধনের আগে কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকরা গতকাল বাজার কদমতলা ঘাটে শেষ মুহূর্তে প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন। দর্শকদের জন্য থাকছে লেজার শোর ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আজ গঙ্গাদেবীর একটি মন্দিরে উদ্বোধন করবেন বলে জানা গেছে। রাজ্য সরকারের গঙ্গা আরতির অনুষ্ঠানের প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করবে। রাজ্য সরকার রূপান্তরকামীদের পুলিশ কনস্টেবল পদে স্থায়ী চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কলকাতার রবীন্দ্র সদনে রূপান্তরকামীদের হাতে পরিচয়পত্র শংসাপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা বলেন, রূপান্তরকামীরাও এখন থেকে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। মহিলাদের ক্যাটাগরিতে 1% বিশেষ সংরক্ষণ থাকবে বলে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল। রাজ্য সরকার বেসরকারি গণপরিবহনে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা ভিএলটিডি লাগানোর সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, শুধুমাত্র যাত্রী সুরক্ষা নয়, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত মালিকদের স্বার্থেই এই ডিভাইস লাগাতে হবে। রাজ্য মাত্র 5 থেকে 6 হাজার গাড়িতে এখনও পর্যন্ত এই ডিভাইস লাগানো হয়েছে বলে তিনি জানান। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের নানুর থানার কাঁকুনিয়া মোড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে 4টি মাস্কেট, 1টি রাইফেল, 4টি 7.6mm পিস্তল এবং 1টি ওয়ান শটার দেশি বন্দুক, 21 রাউন্ড কার্তুজ ও 4টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। ধৃত জাপান মল্লিক ও রাজু শেখকে গতকাল বোলপুর মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপির তরফে গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চতুরঙ্গ ময়দান থেকে মিছিল শুরু হয়ে দুর্গাপুর পৌরসভার সামনে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বাধে। 17 বছর আগে মাওবাদী হামলার পর বন্ধ হয়ে যাওয়া পুরুলিয়ার কাঁটাটি পুলিশ ক্যাম্প আবার খুলেছে। 2006 সালের 13ই ফেব্রুয়ারি মাওবাদীরা অতর্কিতে হামলা চালিয়ে বেশ কিছু বন্দুক ও মাস্কেট লুট করে নিয়ে যায়। তখন থেকে বন্ধ হয়ে যায় পুলিশ ক্যাম্পটি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে অ্যাডিনোর সংক্রমণ ও নিউমোনিয়া শিশু মৃত্যু রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 9ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের সাগরদিঘী আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা। স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিকের কেটেও থাকছে উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনির ব্যবস্থা। হরিদ্বার বারাণসীর ধাঁচে কলকাতায় আজ গঙ্গা আরতি সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ये ईयरफोन आपको मिलेगा बिल्कुल फ्री। आलिया बाजार डेरा है, आलिया बाजार ऑनलाइन शॉपिंग ऐप डाउनलोड ऑफर, डाउनलोड नाउ।